মানুষ দিয়ে বলে আসলে সস্তা খুঁজি আসলে ভাই সস্তার তিন অবস্থা বাচ্চা হওয়ার পরে দেখে দে ভাই সস্তার তিন অবস্থা হেলাল পাইছেন এই যে মা ভালো ভালো একটা বাচ্চা দৃষ্টিতে দেখেন একটা শেপ দেখেন এই এখানকার শেপটা দেখেন এই সাইডটা উঁচা আপনারা উপর উপর বান্ধেন এই বাচ্চা উঁচা নেস্টটা খাটাই দেখেন তার একটা ফিজেন বাচ্চা দেখেন বৈশিষ্ট্য দেখেন চামড়া পাওয়া দিন প্রতিষ্ঠানের মধ্যে একটা বাঁধ দেখেন আর এই দেখেন শেপ দেখেন এগুলো কিন্তু দু মনে করেন আপনার বাচ্চা দুধের বাচ্চা ঢাকা টাউনে এরকম ভালো মানের খাবার খাওয়ায় না দুধের গাভীকে খাওয়ায় এরা করছে কিছু অস্থির খাবার খাওয়ায় মানুষ করছে কিন্তু এরা যদি কোনো পান্তি খামারে শুকনো খাবার ভালো খাবার খাওয়ায় অনেক ভালো গাভী হবে এই যে এইসব বাচ্চা মানুষ বলে যায় দুধের গাভী না হ্যাঁ ভাই নেন চ্যালেঞ্জ করে নেন এইসব বাচ্চা ফার্স্ট লেগ টুনে 20 কেজি প্লাস প্লাস দুধ দিবি দেন কোনো ভাই যদি আমার এই বাচ্চা নিয়ে রেকর্ড করে দেখেন ডানু কাকে বলে মানুষ বলে ডানু কাকে বলে দেখেন মানুষ তো আসলে বাচ্চা সস্তা খুঁজে পাই বাংলাদেশে মানুষের একটা অভ্যাস সস্তা পায় গাড়ি গাড়ি লটে লটে বাচ্চা কিনে আরে ভাই ভালো বাচ্চা কিনবেন তার সার্কেলে দেখবেন ব্যাচ দেখবেন যে বাচ্চা কোথায় পাওয়া যায় এই বাচ্চা সংগ্রহ করছে কই থেকে আমি তো ইনশাল্লাহ বাংলাদেশে কোনো ভাই যদি কোনো মানুষ বলতে পারে মানিকগঞ্জের রুবেল ভাই কোনো হাটে আসছে কোনো হাটে বাটে গেছে আমি আমার হাটের বাচ্চা কিনি না হাটের বাচ্চা খারাপ আমি বলি তাও বলি না আমরা এইসব বাচ্চা সব রকম ভ্যাকসিন করা থাকি সব রকম কৃমি ডোজ করা থাকি এগুলা মায়ের রেকর্ডও ভালো এগুলা দুধের রেকর্ড ভালো হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম সালাম তো আজকে তো মনে হয় কিছু বকনা দেখাবেন আমাদেরকে তো আপনি তো মূলত গাভী বিক্রি করে থাকেন পাশাপাশি বকনা পাওয়া যায় আপনার কাছে কিন্তু তেমন একটা বকনার প্রোগ্রাম আপনার হয় না অ্যাকচুয়ালি আমি তো মূলত বকনা বাচ্চা বিক্রি করি না অ্যাকচুয়ালি গাভী গরু গরু নিয়ে থাকি গাভী গরু বিক্রি করি তো আমাদের কাছে ওই ঢাকাতে আমরা বিভিন্ন খামারে গাভী দিই অনেক সময় তাদের খামারে জায়গা থাকে না দেখা গেছে জায়গার সংকট বাচ্চা আমাদের বিক্রি করে দেয় তো তখন আমরা ওই ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা আনি আর কি তো আমার ওই তিন চার মাস পর দু একটা প্রতিবেদন করি আর কি আর আমি মনে করেন যা গেছে এক পার্টি গরু কিনলো বাচ্চা আপনার এই তার ফার্মের জায়গা সংকীর্ণ সেক্ষেত্রে দুইটা গাভী কিনলো বা চারটা বাচ্চা দিয়ে দিলো আবার সে বাচ্চা বড় হলো আবার বাচ্চা দিয়ে দেয় এইভাবে বিভিন্ন খামার আমরা সংগ্রহ করি আর অ্যাকচুয়ালি আমাদের কাছে যারা বাচ্চা দেবেন বাচ্চার এই ভালো মানের বাচ্চাই পাবেন কারণ এখানে লোকাল কোনো হাটে ঘাটের বাচ্চা না লোকাল কোনো ফার্মের বাচ্চা না এরা সব হাই লেকটেশনের যেসব খামারে 20 লিটার দুধ হয় 25 লিটার দুধ হয় এইসব খামারের মানে নিম্নস্তর 20 লিটার নিচে গাভী নাই ওই শ্রেণীর খামারের বাচ্চাগুলো গিলা আর অ্যাকচুয়ালি বাচ্চার প্রতি আমি ওরকমই না যে বাচ্চা আমাদের বিক্রি করতে হবে আর কিছু বাচ্চা আমি খামারে গাভীও বানাই এগুলা মূলত করা অনেক ভাইরা ফোন দেয় প্রবাসী ভাইরা যে ভাই ভালো বাচ্চা আছে নাকি তো সেই জন্য মূলত দেওয়া যদি কোনো ভাই ভালো বাচ্চা কেজে চান তাহলে দোয়া করবেন এসে দেখে শুনে মতো শুনে নিয়ে যাবেন আজকে কয়টা বাচ্চা দেখাবেন এখানে 13টা বাচ্চা আছে 13টা বাচ্চা জি জি এখানে 13টা বাচ্চার মধ্যে আপনি বেশিরভাগ বাচ্চা এখানে এসিআই আমেরিকান ডেরি ডিএলের ব্র্যাকের একটি বাচ্চা আপনি আমেরিকান ফ্ল্যাগ ভিউ আছে আবার একটা বাচ্চা রেড ফিজেনও আছে আচ্ছা তো বাচ্চাগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি জি দেখেন প্রথমে এই বাচ্চাটা দিয়ে শুরু করি ভাই আমরা তো এটা সম্পর্কে যদি দর্শকদেরকে একটু বলতেন এটা এই যে বাচ্চাটা আমার ব্র্যাকের হার্ট বিদের বাচ্চা ব্র্যাকের জি মানুষ দিয়ে বলে আসলে সস্তা খুঁজি আসলে ভাই সস্তার তিন অবস্থা বাচ্চা হওয়ার পরে দেখে দে ভাই সস্তার তিন অবস্থা হেলাল পাইছেন এই যে মা ভালো কোনো ভালো একটা বাচ্চা দৃষ্টিতে দেখেন একটা শেপ দেখেন এই এখানকার শেপটা দেখেন এই সাইডটা উঁচা বাচ্চা উপর উপর বান্ধেন এই বাচ্চা উঁচা নেস্টটা খাটাই দেখেন তার একটা ফিজেন বাচ্চা দেখেন বৈশিষ্ট্য দেখেন চামড়া পাওয়া দিন প্রতিষ্ঠানের মধ্যে একটা বাঁধ দেখেন আর এই দেখেন শেপ দেখেন এগুলো কিন্তু দু মনে করেন আপনার বাচ্চা দুধের বাচ্চা ঢাকা টাউনে এরকম ভালো মানের খাবার খাওয়ায় না দুধের গাভীকে খাওয়ায় এরা করছে কিছু অস্থির খাবার খাওয়ায় মানুষ করছে কিন্তু এরা যদি কোনো পান্তি খামারে শুকনো খাবার ভালো খাবার খাওয়ায় অনেক ভালো গাভী হবে এই যে এইসব বাচ্চা মানুষ বলে যায় দুধের গাভী না হ্যাঁ ভাই নেন চ্যালেঞ্জ করে নেন এইসব বাচ্চা ফার্স্ট লেগ টুনে 20 কেজি প্লাস প্লাস দুধ দিবি দেন কোনো ভাই যদি আমার এই বাচ্চা নিয়ে রেকর্ড করে দেখেন আমরা বাচ্চা না খেলা করি গরু না খেলা করি আমরা বুঝতে পারি কোনটা দুধ হবে না হবে
আচ্ছা আচ্ছা এরকম মানুষ এর বাচ্চা 5 টাকা গাই বানান ইনশাআল্লাহ দুধ দুধ হবে এবং খামারিও আপনি খামার করতে পারবেন এই যে এই যে সবের বাচ্চাগুলো কিনলে এই সব বাচ্চা দিয়ে আপনি ভালো গাবি আশা করা যায় আচ্ছা আচ্ছা এটার দামটা রাখছেন কত দাম দচ্ছি ভাই 115000 টাকা এক নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 115000 জি 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 তো দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা জি এটা কি জাতের এই বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 বয়সটা কেমন এটার এর বয়স 9 মাস বয়সটা 9 মাস জি জি বাচ্চার বয়সটা 9 মাস হলস্টাইন ফ্রিজিয়ান দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখেন বাচ্চা সব সবটি বাচ্চা দুধের মান মান দেখেন এই দেখেন এই দেখেন এটা মান দেখেন দূরত্ব দেখছেন তারটা মান দূরত্ব কত ফাক ফাক একটা বাচ্চা দই শেপ থাকতে হইব দামটা কেমন রাখছেন এটার এর দাম 110 দুই নাম্বার বাচ্চাটা জি জি তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এইটা এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান জি হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার এটা 8 মাস বয়সটা 8 মাস দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন অনেক ছোট একটা মাথা খুব ভালো মানের বাচ্চা পাগুলো খুব মোটা দুধের বাট দেখেন এই দেখেন ওনার মানে পশম এই দেখছেন মানুষ তো ভাই খালি বলে গরু কি ভাই দেখছেন গরুর বাট দেখছেন দর্শক বাট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ওটা চার রকম পাতলা দামটা কেমন রাখছেন এটার এই দুইটা বাচ্চা ভাই এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই নেয় আমি 2 লাখ টাকা রাখবো 3 এবং 4 হ্যাঁ 3 এবং এখানে এই তিনটা বাচ্চা আপনি 1 লাখ টাকা রাখবো তিন চার পাঁচ হ্যাঁ হ্যাঁ তো তিন দেখলাম চারটা দেখাই জি জি চার নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এই 100 ভিডিও রাখতে দেখেন এই বান বান দেখেন দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মা এই দেখেন ভালো বাচ্চা একটা বৈশিষ্ট্য দেখেন আপনারা দেখেন বাচ্চা সব ম্যাক্সিমাম বাচ্চা ভালো বাচ্চা এখানে দেখেন ভালো বাচ্চার বৈশিষ্ট্য দেখেন এগুলা ফার্মে থেকে আনছি এরকম ওই হয় নাই দূর দূর দেনি এখনো দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখলাম আমরা চার নাম্বারটা জি 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 পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছি জি 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 এটার বয়সটা এই দেখেন এই দেখেন এই দেখেন ভাই ভালো বাচ্চা এটা বৈশিষ্ট্য দেখেন এটা বার দেখেন আমরা তো মনে করেন যে মানুষ তো মন উলান দেখে আর বাচ্চা দেখবেন মেন চামড়া এটা অনেক বড় গাবি হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এটা 1 লক্ষ টাকা জি 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 3 4 5 1 লক্ষ টাকা জি 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 পার পিস জি 1 লাখ টাকা জি 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা ভাই আমেরিকান ডেরি ফ্ল্যাগবি দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চার উপর বান্ধেন বয়সটা কেমন এটার এটা বয়স প্রায় 10 মাস বয়সটা প্রায় 10 মাস জি জি দর্শক 10 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাটগুলো দেখাই দেখাই দেখেন দেখেন দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় গাবি হবে এই আমেরিকান ডেরির যে ফ্ল্যাগবি আনছে ওই ফ্ল্যাগবি কই দেখো মানুষ তো বলে মুখ সাদলে ফ্ল্যাগবি এবং মাথা উঁচু করেন একটা ফ্ল্যাগবি যে অরিজিনাল যে ফ্ল্যাগবি দেখেন যারা বুঝবে তারা বুঝতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার দাম তো 1 লাখ 30000 টাকা ছয় নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 1 লক্ষ 30000 টাকা জি জি বাচ্চা মামা ধরে দেন আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি 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 ভয় পায় এই বাচ্চা ই দেখেন বাটলো দেখেন খুব দূর এখন তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ মাথার এখানে ধরেন ভাই ধরে দেখেন মাথা মাথা দেখেন দেখছেন ছয় নাম্বার বাচ্চা জি 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 পাশে 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা জি এটা এটা তো হলস্টাইন ফ্রিজ এই যে দেখেন বাচ্চা ডানু কাকে বলে মানুষ বলে ডানু কাকে বলে দেখেন মানুষ তো আসলে বাচ্চা সস্তা খুঁজে পাই বাংলাদেশে মানুষের একটা অভ্যাস সস্তা পায় গাড়ি গাড়ি লটে লটে বাচ্চা কিনে আরে ভাই ভালো বাচ্চা কিনবেন তার সার্কেলে দেখবেন ব্যাচ দেখবেন যে বাচ্চা কোথায় পাওয়া যায় এই বাচ্চা সংগ্রহ করছে কই থেকে আমি তো ইনশাল্লাহ বাংলাদেশে কোনো ভাইয়ে যদি কোনো মানুষ বলতে পারে মানিকগঞ্জের রুবেল ভাই কোনো হাটে আসছে কোনো হাটে বাটে গেছে আমি আমার হাটের বাচ্চা কিনে না হাটের বাচ্চা খারাপ আমি বলি তাও বলি না আমরা এইসব বাচ্চা সব রকম ভ্যাকসিন করা থাকি সব রকম কৃমি ডোজ করা থাকি এগুলো মায়ের রেকর্ডও ভালো এগুলো দুধের রেকর্ড ভালো হবে ইনশাল্লাহ দেখেন বাচ্চা দেখেন এই বাচ্চা দেখেন এই বাচ্চার সে মাথা দেখুন ছোটো আর কোমরটা দেখেন গরুর যে একটা শেপ দেখেন আর নেসটা দেখেন আর উলান দেখেন দেখেন ফিদেন বাচ্চা বসে উলানটা ভালো পছন্দ দেখছেন দেখছেন ভাই আর কোমরটা দেখছেন ভাই কোমরটা দেখছেন মানুষ তো বলে যে ভাই হাই হে বাচ্চা কি এই যে বাচ্চা টাকাটা কিনলে আপনার টাকার মাল হবে আর পিছনটা দেখেন দামটা কেমন রাখছেন এটার দাম হচ্ছে 1,10,000 টাকা সাত নাম্বারটার দাম রাখছেন 110,000 জি 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 আট নাম্বারটা দেখতে পাচ্ছি জি 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 এবার স্যার এসে 100 বিজের বাচ্চা এসে 100 বিজের বাচ্চা জি জি বয়সটা কেমন এটার এরা বয়স আপনি 11 মাস বয়সটা 11 মাস জি 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 দর্শক পিছন থেকে দেখেন বাচ্চার গঠন দেখেন বাচ্চার গঠন দেখেন এটা বান দেখেন
দেখছেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন বাচ্চার পাছারা কত মোটা আকারে চিকুন বিশাল গায় হবে দামটা কেমন রাখছেন এটার 1 লাখ 30 হাজার টাকা 8 নাম্বারটার দাম রাখছেন 1 লাখ 30 হাজার টাকা জি জি 9 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা জি এই বাচ্চাটা খুব ভাই হাইরেন্দ্রের বাচ্চা এই বাচ্চাটা দেখেন আপনি দেখেন ব্র্যাকের 100 দেখেন বাচ্চা তো মানে এই দেখেন বাচ্চার বৈশিষ্ট্য দেখেন মানুষ তো ভাই বাচ্চা কাকে বলে দেখেন এখান থেকে তার অংশটা কত কত বড় আর আগাটা কত চিকন মাথার মাথার রন্দি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশা ভাই ভাই এই বাচ্চা বান দেখেন দেখছেন বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন চারটা বান তার জায়গায় দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো বাচ্চার কত বড় বাচ্চা দেখছেন তো শেপটা কি দামটা কেমন রাখছেন এটা এরা যদি কোনো ভাই না এরা দাম 25 টাকা 125 1 লক্ষ 25000 টাকা 9 নাম্বার বাচ্চাটা জি জি 10 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমরা জি এই বাচ্চাটার মধ্যে দুইটা তিনটা বিট মিক্স আছে এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা আপনার এই বাচ্চাটা আপনি সায়ল আছে কিছু ফিজিয়ান আছে কিছু গির আছে এটা আপনি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া গরুর পেটে দেওয়া গির কিন্তু এটার মধ্যে আপনি সায়ল পাইছে হালকা গিরের টাছ পাইছে মাথা পিছনে পাইছে আপনার ফিজিয়ান আর বডিতে পাইছে সায়ল এগুলো খুব মানে পোক্ত স্ট্রং গাবি হবে মানে এগুলা এই শক্ত গাবি শক্ত গাবি জি এটার দামটা অনেক বড় হবে এটা যদি কোনো ভাই না এর দাম লাগবে 95000 টাকা 95000 টাকা জি 11 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা জি এই দেখেন মানুষ তো কালা বাচ্চা কোদে কালা বাচ্চা নিতেছে অনেক মানুষ কালা বাচ্চা সবাই চিনে না বাচ্চা সাইজ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ জি বয়সটা কেমন এটার এটা 9 মাস 9 মাস বয়স এই বান্দ দেখেন বান্দ দেখেন এই দেখেন ভাই দেখছেন দেখেন ভাই বিশাল গায় হবে বিশাল গায় হবে দেখছেন দামটা কেমন রাখছেন এটার 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5000 টাকা জি জি 11 নাম্বারটা জি জি 12 নাম্বার গরুটা দেখতে পাচ্ছেন এটা ভাই অরিজিনাল জার্সি ভাই মানুষ তো বলে যে আসলে কালো হলো জার্সি অরিজিনাল জার্সি ভাই কালো জার্সি জি 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 বয়সটা কেমন এটার এটার বয়স 9 মাস বয়স এটা আমার রেড ফিজেন হবে কালো হবে না মোমবাতি মোমবাতি কালো অনেক বড় অনেক বড় হতে গাবি হবে পিস্তান থেকে একটু দর্শক দেখেন 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 এই দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখছেন কালা নাই কলার মালা দেখছেন বাচ্চা শেপটা কি চামড়া একদম পাতলা দামটা কত রাখছেন এটার এটার দাম 1 লক্ষ টাকা 12 নাম্বারটা 1 লক্ষ টাকা জি 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 13 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা জি এটার বয়সটা কেমন এটার বয়সটা ভাই 14 মাস এটা আমার ঘরের বাচ্চাই এটা গত 3 দিন আগে বীজ দিছি 3 দিন আগে বীজ দিছি যে আমার নিজে হাতে বীজ দিছি আমেরিকান ডেরি বীজ সিমেন দিছি আর দুইটা সিমেন দিছি আবার বলবেন কি বিক্রি করবেন কেন ভাই যে একটা বড় বাচ্চা অনেক বড় মানে চায় মানুষ দিয়ে দিয়ে দিলেন আচ্ছা আচ্ছা এটা 8 মাস পরে ইনশাআল্লাহ অনেক বড় গাবে হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দামটা কত রাখছেন এটা এটা দামটা হচ্ছে 1 লক্ষ 55 হাজার ভাই 1 লক্ষ 55 হাজার জি জি এই দেখেন এই এটা গাবি হবে প্রথম বিয়ানি আল্লাহ সাথে ইনশাআল্লাহ 25 থেকে 30 লিটার গাবি হবে দেখেন বাড়তে দেন বান দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বিশাল বড় গাবি হবে তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি 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 তো এই গরুগুলো যদি ভাই আপনার কাছ থেকে কেউ নিতে চায় যোগাযোগটা ঠিকানাটা আমার তো আসলে ঠিকানা বলার অনেক ভালো চিনি জানে আপনার যারা ঢাকা কুমিল্লা চিটাং থেকে আসবেন ঢাকা গাবতলি আসবেন এসে 70 সার্ভিসে কাউন্টার আছে ওই কাউন্টারে এসে টিকিট কাটবেন যে আমি বাড়াই বিক্রয় প্রতিষ্ঠান জানবো 60 টাকা ভাড়া নেবি আর যে কোনো বারে উত্তরবঙ্গ থেকে পাবনা খুলনা ঈশ্বরদী থেকে আসবেন তারা মানিক মানিকের প্রতিষ্ঠান আসবেন এসে বলবেন আমি বাড়াই বিক্রয় প্রতিষ্ঠান জানবো অটো রিক্সাতে ভাড়া নেবো 20 টাকা একদম আমার ফার্মে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে যা সার্ভিস নিতে পারবে জি আর বাচ্চা তো সবসময় পাওয়া যাবে বাচ্চা সবসময় পাওয়া যাবে ইনশাআল্লাহ আমার ঘরে এখনো আর 10টা বাচ্চা আছে আরও বলে আমার ঘরের বাচ্চা আচ্ছা আচ্ছা তো রুবেল ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম